সবাইকে আবারও এডু লেকচার ভিডিওতে স্বাগতম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি প্রশ্নের সমাধান করব। এই ইউনিটের 2019 সালে যে প্রশ্নটা আসছিল সেটা দেখব, তবে এমসিকিউ অংশটা। ওকে, আমরা আরেকদিন রিটেন অংশটা নিয়ে আলোচনা করব, কারণ আমাদের গুচ্ছ পদ্ধতিতে যেহেতু এমসিকিউ থাকতেছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু এমসিকিউ থাকবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা একটু বেশি আসবে, সেই জন্য আমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনটা অবশ্যই আলোচনা করতে হবে। ওকে, এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন ফিজিক্স অংশ আলোচনা করেছিলাম, সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এটা কিন্তু অনেক আগে আলোচনা করেছিলাম, এখন থেকে প্রায় 2 মাস আগে। আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিবা। তো বায়োলজি কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালি যেটা হয়, যেই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো থেকেই প্রশ্ন বেশি আসে, এটা হচ্ছে একটা সুসংবাদ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব নিয়ম আছে, বেশিরভাগ সময় ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো সেগুলো থেকে আসলে বায়োলজির ক্ষেত্রে প্রশ্ন এসে থাকে। ওকে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে একটা নিজস্ব ওদের একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নেই সবসময় বেশি প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকে এখানে প্রশ্নগুলো আলোচনা করতে করতে সেগুলো কিছু অংশ জানব। প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম, অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? তো অ্যাড্রেনাল গ্রন্থি না, শুধু তোমাদেরকে অন্তঃক্ষরা যতগুলো গ্রন্থি আছে সবগুলা গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয়, গ্রন্থিগুলোর যে অবস্থান এবং সেগুলোর কাজ তোমাদেরকে অবশ্যই জানা লাগবে। এটা যারা মেডিকেলে পরীক্ষা দিবা তাদের যেমন লাগবে, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সবারই লাগবে। এখান থেকে মিনিমাম একটা এবং কোনো কোনো সময় দুইটা প্রশ্ন এসে থাকে। আজকে আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019 সালে এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে দুইটা প্রশ্ন আসছে। এখানের 1 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্ন দুইটাই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এসেছে। তাহলে দেখো, একটা টপিক থেকে দুইটা প্রশ্ন দিয়ে দিছে। ওকে, এই জন্যই তোমাদেরকে একটু সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে একটু ভালো আইডিয়া রাখতে হবে, ভালোভাবে জানতে হবে। অনেকে কঠিন মনে করে এই জিনিসগুলো শিখে না। আবার অনেককে আমি দেখছি যে উদ্ভিদের যেই বৈজ্ঞানিক নাম সেগুলো কঠিন ভেবে সেগুলো পড়ে না। ওকে, তো সেখান থেকেও যে প্রশ্ন আসছে সেটা আমি তোমাকে দেখাবো। তো অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, আমরা এখানে অপশন আছে ক্যালসিটনিন, তারপর আছে গোনাডোট্রপিন, তারপর আছে তোমার প্যারাথ হরমোন, আর একটা হচ্ছে তোমার গ্লুকোকরটিকয়েড। এখন এখানকার কোনটা হচ্ছে আমাদের উত্তর? ওকে, তো আমরা অ্যাড্রেনাল বা এটাকে সুপ্রা রেনালও বলা হয়ে থাকে, এই গ্রন্থি থেকে মোট 3টি হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে অ্যাড্রেনালিন, আর একটা হচ্ছে তোমার গ্লুকোকরটিকয়েড, আর একটা হচ্ছে তোমার মিনারেল কর্টিকয়েড। এই 3টা হরমোন আমাদের অ্যাড্রেনাল বা সুপ্রা রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে থাকে। তাহলে আমরা এই 3টা হরমোনের নাম একটু মুখস্থ রাখবো। এখন দেখো 2 নম্বর প্রশ্নটা, 2 নম্বর প্রশ্ন বলছে কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয়। তাহলে এই কোশ্চেনটাও তো সেই একই রকম, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসছে। ওকে, তো কোন হরমোনের উৎস পিটুইটারি গ্রন্থি নয় এটা আমরা জানবো, কিন্তু তার আগে আমরা দেখি ডিম্বাশয় থেকে কী কী হরমোন নিঃসৃত হয়। ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন আর হচ্ছে তোমার অ্যাস্ট্রোজেন, এই 2টি হরমোন নিঃসৃত হয়, তোমরা সবাই জানো। তো দেখো, এখানে ডি অপশন যেটা সেখানে প্রোজেস্টেরন আছে, তাহলে প্রোজেস্টেরন যেহেতু ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় সেটা নিশ্চয়ই পিটুইটারি থেকে নিঃসৃত হয় না। ওকে, তাহলে আমরা দাগাবো হচ্ছে এটা। এখন পিটুইটারি গ্রন্থি থেকে কী কী হরমোন নিঃসৃত হয় সেটা তোমাকে নিশ্চয়ই জানা লাগবে। তো এই জন্য আমি নিচে দিয়ে লিখে দিছি যে অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান, নিঃসৃত হরমোনগুলো এবং তাদের কাজগুলো দেখে নাও তোমরা। এখান থেকে 2টা অথবা 1টা প্রশ্ন অবশ্যই আসবে। 3 নম্বর প্রশ্নে বলছে কোনটি পত্রজরা উদ্ভিদ। ওকে, তো এখানে অপশনগুলোতে বলছে প্যানগামিয়া পিনাটা, হেরিটেরিয়া ফর্মস, তারপর হচ্ছে তোমার সোয়েরা রূপসটা, এবং লাস্টটা হচ্ছে কেরিওপস ডিকানড্রা। একটু কঠিন, তো তোমরা নিজেদের মতো করে এগুলো পড়ে রাখবা। ওকে, এগুলো হচ্ছে যারা উদ্ভিদ বিজ্ঞানের সাবজেক্টে যারা পড়ে তারা এগুলোর ভালো তোমার যে প্রোনাউন্সিয়েশন সেটা ভালোভাবে করতে পারে। ওরা এর বাইরে যারা আমরা আছি তারা ভালোভাবে হয়তো প্রোনাউন্সিয়েশন করতে পারি না। যাই হোক, আমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে আলটিমেটলি, আমরা জানি আর না জানি। ওকে, তো আমরা এখানে যেহেতু জিজ্ঞেস করছে কোনটি পত্রজোড়া উদ্ভিদ, আমাদেরকে সেটা তো ফাইন্ড আউট করতে হবে। তার আগে আমাদেরকে জানতে হবে যে আসলে পত্রজোড়া উদ্ভিদ কী এবং কারা কারা পত্রজোড়া উদ্ভিদ। যে সকল উদ্ভিদের বছরে একবার সবগুলো পাতা ঝরে যায় সেগুলোকে পত্রজোড়া উদ্ভিদ বলে। এরকম অনেক উদ্ভিদ বা গাছ তোমরা দেখেছো যেগুলো বছরে একবার সব পাতা ঝরে পড়ে যায়। ওকে, তো এই উদ্ভিদগুলোর মধ্যে তোমার রয়েছে শাল, এটাকে বলা হয় সোয়েরা রূপসটা, এটা কিন্তু এখানে আমাদের অপশনে আছে, এই যে সি অপশনটা, তাহলে আমরা এটা দাগিয়ে দিব। আর কি কি আছে? আর আছে তোমার ডিলেনিয়া
প্যান্টা গায়না বলতে পারো এটাকে তুমি। এটা হচ্ছে চালতা, অনেকে চিনো, মেয়েদের প্রিয় খাবার। তারপর হচ্ছে আলবিজিয়া প্রোসেরা, ওকে। এটা হচ্ছে করই গাছ, যেটা তোমরা চিনো। এটাও মিলিউসা ব্যালুটিনা, এটা হচ্ছে তোমার গজারি বলা হয় এটাকে, এটাকে অনেকে গাছি গজারিও বলা হয়ে থাকে এটা। এবং লাস্টটা হচ্ছে টার্মিনালিয়া ব্যালেরিয়া, বা এটাকে বহেরা বলে থাকে অনেকে। যাই হোক, এই উদ্ভিদটাও পত্রজোড়া উদ্ভিদ। এখন এখানে নামগুলো খাতায় যদি রিজন পরীক্ষা আসে, লিখার সময় একটু মানে ইটালিক ফর্মে লেখার চেষ্টা করবা, এবং তোমার এটা যেহেতু প্রজাতির নাম, এটার প্রথম ওয়ার্ডের প্রথম অংশটার প্রথম যেই লেটারটা সেটা বড় হাতের হবে, বাকি সব ছোট হাতের। এটা একটু খেয়াল রাখবা, এই যে দেখো আমার এখানে কিন্তু শুধুমাত্র প্রথম লেটারটাই বড়, বাকি সব ছোট। এমনকি তোমার এই যে দ্বিতীয় যে পদটা আছে, বা দ্বিতীয় যে শব্দটা আছে, বা দ্বিতীয় যে ওয়ার্ডটা আছে, সেটারও কিন্তু প্রথম যেই লেটারটা সেটাও কিন্তু ছোট হাতের হবে। ওকে, এই জিনিসটা তো যদি রিটেন পরীক্ষায় লিখতে হয় সেক্ষেত্রে একটু খেয়াল রাখবো, এই জিনিসটা আমি বলে দিলাম। পয়েসি গোত্রের উদ্ভিদের ফলকে কি বলা হয়, বা ফলকে কোনটা বলবো আমরা? এখানে আছে অপশনে বেরি, ক্যারিওপসিস, পট, তারপর আছে ক্যাপসুল। তো আমরা কোনটা দাগাবো? আমরা তাহলে পয়েসিয়ের যেই বৈশিষ্ট্যগুলো বা কোনটাকে কি বলে একটু জেনে নিই। পয়েসিয়ের ফলকে বলে ক্যারিওপসিস, আর পরাগধানীকে বলা, পরাগধানীটা সর্বমুখ হয়ে থাকে, মানে সব দিকে মুখ করে থাকে, পাতা লিগিউম বিশিষ্ট হয়ে থাকে, আর পুষ্পবিন্যাসটা স্পাইকলেট হয়ে থাকে, এটা আমরা সবাই জানি, আর গর্ভমুণ্ড যেটা সেটা পালকের মতো হয়ে থাকে। তো আমি এখানে লিখতে পারি পালকের ন্যায়। ওকে, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেয়েছি যে আমাদেরকে কীভাবে পড়তে হবে। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে অনেকে যখন আমরা মেডিকেলের প্রিপারেশন নিই, আমাদেরকে পুরো বায়োলজি বই কিন্তু মুখস্থ থাকা লাগে। কিন্তু অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে ভাই ভালো বায়োলজি কোনোভাবে শর্টকাটে পড়া যায় কি না। তো শর্টকাটে আসলে পড়ার কোনো নিয়ম নাই। তারপরেও যদি তুমি শর্টকাট করতে চাও, তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সমাধান করো, এবং সমাধান করার সময় একটু ব্যাখ্যা সহকার জানার চেষ্টা করো। তাহলে মোটামুটি তোমার কমন পড়ে যাবে, মানে তুমি যতটুকু চাচ্ছ ততটুকু কমন পেয়ে যাবে। বাট সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অন্য সাবজেক্টগুলোতে ভালো করে আনসার করতে হবে, যাতে তুমি চান্সে থাকো। ওকে, তো যারা এইভাবে এভাবে পড়বা, তাদের একটা বিষয় কি, অনেক সময় আমরা বইতে পড়ে, মানে বইতে তো অনেকগুলো টপিক এবং এক পাতায় অনেক পড়া, তো তখন হয়তো অনেক সময় মনে থাকে না। কিন্তু তুমি যখন এভাবে কোশ্চেন সলিউশন করবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, তখন কিন্তু তোমার সেগুলো মনে থাকবে। স্পেশালি কেন মনে থাকবে, কারণ সেটা তুমি আলাদা আলাদা টপিকে পড়তেছ। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে তোমার দুইটা, এই দুইটা প্রশ্ন আসছে তোমার জুলজি থেকে, এই দুইটা আসছে তোমার উদ্ভিদ বিজ্ঞান থেকে, আবার এটা আসছে তোমার পত্রজোড়া উদ্ভিদ থেকে, এটা আসছে তোমার একটা গোত্র থেকে। তাহলে তুমি যখন আলাদা আলাদা প্যাটার্নে পড়তেছ, তোমার সেটা মাথায় সেভ থাকার সম্ভাবনা বেশি। তো এই এর মানে নাই যে এই না যে তোমাকে বই পড়তে হবে না, তোমাকে কিন্তু বই পড়তেই হবে। বই পড়লেই তো তোমার এগুলো আইডিয়াগুলো মাথায় আসবে না, তো আইডিয়া মাথায় আসবেই না। ওকে, সো টেক্সট বই হচ্ছে যে মূল বই, এটা আমাদেরকে সবসময় ফলো করতে হবে, এটা আমাদেরকে জানতেই হবে, পড়তেই হবে পুরোটা। আর যারা মেডিকেলের পরীক্ষা দিবে তাদেরকে তো মুখস্থ রাখতে হবে, আর যারা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিব তাদেরকে প্রশ্ন ব্যাংকের পাশাপাশি মেইন বই টপিকগুলো অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, তো আজকে চলে যাচ্ছি, পরের ডেটে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থেকে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, আল্লাহ হাফেজ, টাটা।